এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হল কংগ্রেস দলের এক পঞ্চায়েত সদস্যকে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার ষোলো মাইল এলাকায়। পুলিশ জানিয়েছে বীরনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের সদস্য কালাম শেখের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ষোলো মাইল এলাকার বাসিন্দা ইসমাইল শেখের অভিযোগের ভিত্তিতেই ওই গ্রাম পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশকে অভিযোগে ইসমাইল শেখ জানিয়েছেন তার মেয়ের সঙ্গে অশ্লীল আচরণ দুর্ব্যবহার করেছেন কংগ্রেস দলের ওই পঞ্চায়েত সদস্য কালাম শেখ। এদিকে শুক্রবার আদালতে যাওয়ার পথে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত সদস্য। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। কেন আরেস্ট করলো পুলিশ আপনাকে? বলছি আপনাকে অ্যারেস্ট করলো কেন? বললাম তো টিএমসি গাড়ি চক্রান্ত। কী কেসে অ্যারেস্ট হয়েছেন আপনি? ছিল কাহানি ওখানে কাদের কাদের ইসে আছে? বিনয় প্রধান কোন দলের আছে? আপনি কোন দলের? কী নাম আপনার? Bureau Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.